প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের চাঁদখালি খুলনা জেলা পাইকগাছা থানা চাঁদখালি গরুহাট থেকে বলছি। কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে খুলনা জেলা পাইকগাছা থানা চাঁদখালি গরুহাট টোটাল গরুগুলো আপনারা দেখেন, আপনারা দেশ ও দেশের বাইরে বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সুন্দরভাবে আমার প্রত্যেকটা গরু দেখেন। এখানে প্রায় 50 পিস মতো কালেক্টেড আছে আজকে, আর সেই গরুগুলো আমি সর্বনিম্ন রেটে বিক্রি করার আগ্রহী। আমি আহ্বান জানাবো সকল খামারি ভাইদের জন্য, সকল বাংলাদেশের সকল খামারি ভাইরা এখানে আসেন, দেখেন, যদি এখান থেকে মাল নিয়ে পট্টা মনে করেন আমার এখান থেকে মাল নিয়ে যাবেন। আমি প্রত্যেকটা গরু দেখাচ্ছি, আসেন। আসসালামু আলাইকুম। সায়েল জাতের মাল, এই মালটার দাম চাওয়া দাম হচ্ছে 85, 75-এর উপরে গেলে বেচাকেনা চলবে, বেচাকেনা করবো। মালটা এখন বর্তমান ওজন আছে আপনার 3 মণ, আসেন দেখেন। একটা মাল আমার চাওয়া দাম 80, 74-73 হলে বেচাকেনা করবো, 110 কেজি ওজন আছে। এই একটা মাল, একটা মাল চাওয়া দাম 75-72 হলে বেচাকেনা করবো, 100 কেজি ওজন আছে। একটা মাল 65, 1-2 হাজার 60-এর পরে 1-2 হাজার গেলে বেচা কেনা শুরু হবে। একটা মাল, প্রত্যেকটা মালের কোয়ালিটি দেখেন, 23 সালের কুরবানির পারফেক্ট আমার এই মালগুলো, আমি নিজেই এলাকায় যেই সংগ্রহ করে নিয়ে আসি। এই মালগুলো কোনো মালটা দাঁতিছে, কোনোটা দাঁতি নাই, দুই দাঁত বা আদাঁত কুরবানির আগে দিতে যাবে, যেটা আদা সেটা কুরবানির আগে দিতে যাবে, আর যেটা দাঁতা সেটা তো পারফেক্ট হয়ে বসে আছে 23 সালের জন্য। এগুলোটা থাকছে আপনি 65, 1-2 হাজার কম। এগুলোটা থাকছে 66, 1-2 হাজার কম। এই একটা গরু চাচ্ছি আপনার 60, 1-2 হাজার কম হলে বেঁচে যাবে। একটা গরু 60, 1-2 হাজার কম। একটা গরু খুব ফ্রেমের গরু। দর্শকদের যদি একটু জানান যে তাদের ওজন কেমন হবে। ওজনটা অবশ্যই আমি বলছি, যেরকম এগুলো তো ওজন বলছি, একটা গরু 65 চাওয়া দাম, 60-এর পরে গেলে বেচা কেনা হবে। এগুলোটা 90 কেজি ওজন আছে। একটা গরু 65 চাওয়া দাম, 1-2 হাজার 62 হলে বেঁচা যাবে 90 কেজি। এই একটা 85 কেজি, দাম চাওয়া দাম 60, 1-2 হাজার কম। একটা 80 কেজি, 65 চাওয়া দাম, 60 হলে বেচা কেনা। একটা 65 চাওয়া দাম, 60 হলে বেচা কেনা। একটা একটা মনে করেন 60 চাওয়া দাম, 1-2 হাজার কম হলে বেচা কেনা। একটা 55, একটা 55, একটা 55, এরপরে 2-1 হাজার কম হবে অবশ্যই। একটা 55, একটা 55, একটা অনলি 45 হাজার টাকা দাম। এগুলোটা ওজনে মিলবে না এখন, তবে গরুটা ফিকার ভালো আছে। এই যে একটা গরু, দাম চাওয়া দাম 65, 60 হলে বেচা কেনা চলবে। একটা গরু 80 চাওয়া দাম, 80 চাওয়া দাম। একটা গরু চাওয়া দাম ভিন্ন কথা, এগুলোটা 75 হলে বেচা কেনা হবে, এটাও 75 হলে বেচা কেনা। ওই একটা গরু 70 হলে বেচা কেনা হবে, ওই বলে একটা গরু 65 হলে বেচা কেনা হবে। মানে গরুগুলো সুন্দর কোয়ালিটি আছে কিনা দেখেন, তার মাথা রং কালার ফিকার পারফেক্ট, 23 সালের পারফেক্ট কুরবানির জন্য। এই একটা গরু, ওই একটা গরু, ভাই একটু চাপেন, এই দেখেন গরুগুলো এত সুন্দর গরু, 23 সালের পারফেক্ট কুরবানির জন্য। তো আমি দর্শকের উদ্দেশ্যে আবারও বলছি, আমি খুলনা জেলা পাইকগাছা থানা চাঁদখালি গ্রাম, আমার এই হাটে বাংলাদেশের সব জায়গার থেকে এখানে অল্প কমে মানে সীমিত রেটে, একদম সীমিত রেটে আপনি হাসিল পাবেন, অনলি 200-300, বেশি গরু নিলে 200, অল্প গরু নিলে 300। আর গাড়ির ব্যবস্থা আছে এখানে, এখানে ব্যাংকিংয়ের ব্যবস্থা আছে, এবং ব্যক্তিগতভাবে আমার নিজস্ব ফোন নাম্বার 01742-674-673-8। এবং আমি আবার বলছি আমার ফোন নাম্বারটা 01742-674-3382, আমার নিজস্ব নাম্বার এটা, ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই খোলা আছে। আপনারা দেখেন সুন্দর পরিবেশে এখানে আসলে কেউ ঠকবেন না এটুকু আশা করি। আমি বারবার বলছি এখানে খামার মালিকরা এগিয়ে আসেন, এখানে ব্যবসায়িকরা এগিয়ে আসেন, সবার জন্য এখানে সুযোগ সুবিধা আছে। আমাদের এখানে নতুন হাট মালিক এবং যিনি বর্তমান চেয়ারম্যান, সবার তরফ থেকে এখানে সার্বিক বাইরের লোকের কাছ থেকে, বাইরের লোকের জন্য সার্বিক সহযোগিতা সুযোগ সুবিধা এখানে দেওয়ার জন্য তারা প্রস্তুত। এখানে এসে আমি এক কথা বলছি, এখানে এসে আপনারা কেউ ঠকবেন না, ঠিক আছে? রাখি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।